সাত সকালে রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গোঘাট স্টেশন সংলগ্ন এলাকায়। যদিও এই ঘটনায় স্থানীয়দের দাবি রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, স্বাধীনতা দিবসের দিন সকালে গোঘাট স্টেশন সংলগ্ন রেল লাইনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ নজরে আসে স্থানীয়দের। ঘটনায় খবর দেওয়া হয় গোঘাট থানায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে খুন নাকি আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ। যে দুটো লাশ কাট লাশ মাঝখানে ফাড়া হয়ে কোমরের উপর দিয়ে গাড়ি চলে গেছে, আর কি হয়েছে বলা যাবে না। এখন কি অ্যাক্সিডেন্ট না কি মার্ডার সেটা রেল বুঝবে। রেলের যেহেতু নিজস্ব জায়গায়, ব্যক্তিগত জায়গায়, মৃত অবস্থা এখনো পড়ে আছে। রেল পুলিশ আছে, এবার লোকাল পুলিশ রেল যখন খবর দিবে তখন রেল পুলিশ আসবে। বললো যে 9:30 গাড়িটা হয়েছে। নিউজ আজ বাংলা, গোঘাট। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।